হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পূর্বাচলে একটি ব্লু লেক নামক একটি লেক রয়েছে, অনেক সুন্দর জায়গা। আপনাদেরকে আজকে এই জায়গাটা দেখাবো এবং এর পাশে একটি খুব ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে, সেটাই দেখাবো। We always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. প্রিয় দর্শক, পূর্বাচল ঢাকার কাছে বেড়ানোর জন্য একটি দারুণ জায়গা। আপনারা যারা পূর্বাচল ঘুরতে যান, তারা এই এক্সক্লুসিভ লেকটি ঘুরে যেতে পারেন। লেকটি এত সুন্দর, আপনি নিজে না আসলে বুঝতে পারবেন না। আর ভিডিও শুরুতেই বলেছি, এই লেকের ধারে একটি রেস্টুরেন্ট রয়েছে, নাম হচ্ছে স্কাইলাইন। তার উপর রিভিউ ভিডিও করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। আজকের ভিডিওটিতে রেস্টুরেন্টের খুঁটিনাটি সকল বিষয় উপস্থাপন করার চেষ্টা করব, যেমন খাবারের মেনু কী কী রয়েছে এবং এর মূল্য কত পড়বে, আর কয়েকটি খাবার তৈরি করার প্রস্তুত প্রণালী দেখাবো, সেই সাথে থাকবে কাস্টমার রিভিউ। তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো ভাই, আপনারা কেমন আছেন? আপনার নামটা? আমার নাম হচ্ছে আব্দুর রহমান মাহফুজ। আমার নাম মোহাম্মদ জাহিদ খান। আপনাদের যে রেস্টুরেন্টটা চালু করলেন, এটা কবে চালু করছেন? আমাদের রেস্টুরেন্টটা চালু হয়েছে কুরবানিতে একদিন আগে। আপনাদের এই রেস্টুরেন্টটা কখন শুরু হয় আর কখন শেষ হয়? আমাদের অফিসিয়াল টাইম হচ্ছে দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত। কেউ যদি আসতে চায় তাহলে আসবে কিভাবে? এটা আমাদের এখানে আসার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে পূর্বাচল 300 ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ, এবং কাঞ্চন ব্রিজ থেকে লেক 21। আর এই জায়গায় যে আসার যে ধরেন অনেক নিরাপত্তার ব্যাপারটা কিন্তু অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, এই ব্যাপারটা কীভাবে? নিরাপত্তাটা হচ্ছে আমরা আমাদের কাস্টমারকে 100% হেল্প করব নিরাপত্তার দিক দিয়ে। আমাদের এখানে নৌকায় ঘোরারও ব্যবস্থা আছে। এটা কি টাকা লাগবে না ফ্রি? অবশ্যই, ওই নানাকে পেমেন্ট করতে হবে। তাছাড়া আপনারা লেকে গোসলও করতে পারবেন, আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিব। আমাদের এখানে টিউব আছে, লাইফ জ্যাকেট আছে, সব কিছুই পাবেন। এটা কি আপনার জামা কাপড় তো নিয়ে আসতে হবে? অবশ্যই, হ্যাঁ, জামা কাপড় অবশ্যই নিয়ে আসতে হবে। জামা কাপড় তো আপনাদের? হ্যাঁ, না। এটা কি ক্রেব? এটা হচ্ছে ক্রেব। এটা প্রাইস কত বলবো? এটা 250 টাকা। 250 টাকা। এটা হচ্ছে চিকেন রেশমি, রেশমিটা 160 টাকা। হচ্ছে চিকেন তান্দুরি 120 টাকা। আর এটা হচ্ছে চিকেন মালাই তান্দুরি, এটা 130 টাকা। এটা হচ্ছে চিকেন টিক্কা, এটা ককের, এটা হচ্ছে 200 টাকা স্টিক। এটা হচ্ছে চিকেন বডি 170 টাকা স্টিক। হচ্ছে বিফ খিরি, এটা 150 টাকা। এটা হচ্ছে বিফ শিক 150 টাকা। এটা হচ্ছে কোরাল, কোরাল কোরালটা হচ্ছে 500 টাকা। রূপচাঁদা, রূপচাঁদা 300 টাকা। তোমার এখন তেলাপিয়া আলোচনা সাপেক্ষে কেজি অনুযায়ী সবগুলো আলোচনা সাপেক্ষে। আর এর সাথে তো রুটি নিতে পারো, রুটি 5 টাকা কেমন করতে পারো? রুটি রুমালি রুটি 20 টাকা। এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন দুটি খাবার বানানোর প্রক্রিয়া। এটা কি করতেছেন? এটা মেরিনেট চাপ, এটা ফ্রাই করবো এখন আপ ডাউন। আপনারা কি তেল দিয়ে করতেছেন এটা? এটা হচ্ছে আমাদের সরিষার তেল, নিজের হাতের বাঙ্গানো, বা নিজেরা বাঙ্গাই নিয়ে আসি। এটা তো সরিষার তেলটা সাধারণত কি করেন আর করার কারণটা কি? আমরা করি লোকে স্পেশালি এটা, যাতে আমরা খাই আমার লোকজন মজা পায়। আপনারা বুঝতেই পারছেন যে সরিষার তেল দিয়ে পাতলে মানে ফেনা হয়। কি বানাচ্ছেন? এটা চিকেন চাপ। হ্যাঁ,
ভিডিওর এই পর্যায়ে দেখতে পাবেন কিভাবে ফিশ বারবিকিউ করা হয়। ফিশ বারবিকিউ হবে, হ্যাঁ ফিশ বারবিকিউ হবে। এটা এসে তেলাপিয়া মাছ ফ্রাই করতে হয়। 1 কেজি উপর না এটা? এটা 1 কেজির চেয়ে একটু কম আছে। কত লাগবে এটা? এটা হইতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। এটা ফ্রাইটা পরে ম্যারিনেট করে রাখবো, তারপরে এটা হাফ ডাউন করবো, তারপরে ফুল ডাউন। কয়লা দই হবে তো পুরো? জি জি জি, কয়লা দই হবে। এটা হচ্ছে মশলা না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাছের মশলা। তারপরে আমরা মাছটারে মশলা মাখতেছি। মশলা মেরে তো কিছু রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, মশলা মেরে তো রাখতে হবে। কত রাখতে হবে মশলা মেরে? 5-7 মিনিট 10 মিনিটই রাখবো, তারপরে এটাকে তুলে দেবো। এটা দিয়ে দিবেন না? এটা ফিশ? আচ্ছা, ফিশটা এখন আমরা গালিতে দেবো। গালি? হ্যাঁ, মাছের গালি। এটা গালির মধ্যে দেবো, তারপরে দিয়ে পরে এটাকে আবার তুলে দেবো। এই জায়গায় দিয়ে দিলেন না? হ্যাঁ। মাছটা উলিয়ে দিলাম, পাশে রেশমি কাবাবটা আছে। মাছগুলো হয়ে যাওয়ার পর এবার ঝুলা রাখতেছেন না? ঝুলানোর কারণটা হচ্ছে এটা হাফ ডাউন করে ঝুলাই রাখলে মাছের যে একটা পানি আছে, পানিটা জোরে পড়ে যাবে। এটা আবার নতুন করে মশলা দেবো, দিয়ে আবার ঝুলাই দেবো। তার মানে হচ্ছে এই জায়গায় হাফ ডাউন ছিল, এখানে ফুল ডাউন হচ্ছে। ফুল ডাউন হচ্ছে আর? হ্যাঁ, এখন ফুল ডাউন হচ্ছে। এরপরে তো শেষ, এরপরে হচ্ছে আপনি? হ্যাঁ, এরপরে তারপরে সার্ভ করবে। আপনারা তো এই জায়গায় প্রায় আসেন না? হ্যাঁ, আমরা রেগুলারই আসি। তো এই জায়গায় কেমন লাগে জায়গাটা? এক কথা বলতে গেলে অনেক ভালো লাগে, কারণ গাছপালা আছে খুব, লেকটার কারণে। হ্যাঁ, লেকটা অনেক সুন্দরী। আমরা প্রায় বসে থাকি, আড্ডা দিই বিকালে, বিকাল টাইমটা এই জায়গায় অনেক ভালো লাগে আর কি। আর খাবার দাবারটা কেমন লাগে? খাবার বলতে গেলে এক কথায় অসম, কারণ খুবই ভালো লাগে। হচ্ছে রুমালু রুটি, তাই না? আমার নাম বদরুল ইসলাম। আপনি তো রান্না বান্না করেন? সবাই ইসলাম বলে ডাকে। আপনি হচ্ছেন মেন শেফ নাকি? জি জি, মেন শেফ। আনেন কতদিন যাবো দিয়ে কাজ করেন? মানে 12-13 বছর যাবত কাজ করি এই রেস্টুরেন্ট লাইনে। আপনাদের এখানে মোট কয় ধরনের বারবিকিউ হয় তাহলে? আমাদের দোকানে অনেক ধরনের আইটেমই হয়। বর্তমানে আপাতত আছে রেশমি, চিকেন তান্দুরি, মালাই টিক্কা, তারপরে দেশি মুরগি টিক্কা আছে, বডি কাবাব আছে, খিরি কাবাব, বিফ শিক, তারপর হাড়িয়ালি কাবাব, চিকেন আসারি কাবাব, এগুলি হয়। এখন চিকেন চাপ হয় লেভেল 2। এটা লেভেল 2টা হয়েছে গিয়ে জাল কম বেশির উপরে, চাল কম চায় তাহলে কম দেই, বেশি চাইলে বেশি হয়। আর ফিশের আইটেম আছে, তুরাল আছে, রূপচাঁদা, তারপরে তেলাপিয়া, টুনা মাছ, তারপরে চিংড়ি। বারবিকিউ হয় এটি, আবার ফ্রাইও হয়। কাস্টমার যে যেভাবে চায় এভাবে কইরা দেই।
আবার ক্রাব আছে, বারবিকিউ হয়, ফ্রাই হয়, রুমালি রুমালি রুটি আছে, তারপরে আরো কিছুদিনের মধ্যে আমরা হাঁসের মাংসটা করব শীতের সময়। হ্যাঁ, শীতের সময় হাঁসের মাংসটা করব, আর লুচি বড়টা থাকবে ইনশাল্লাহ। আরো অনেক আইটেম করার চেষ্টা করতেছি আমরা। তো দর্শক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা নেমে এসেছে, আমার একটা কাজ রয়েছে, তাই আমি ফিরে যাচ্ছি তাড়াতাড়ি। আপনাদের যদি সময় থাকে তাহলে অনেক রাত করে আপনারা এই জায়গাতে থাকতে পারেন। এই রেস্টুরেন্টের যে মালিক মাহফুজ ভাই, উনি বললেন যে রাত হলেও কোনো সমস্যা নেই। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।